السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما سأل الشيطان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين عن عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنهما قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي المسلمين خيرا قال من سلم المسلمون من لسانه ويده جہاں آئے برادر نمانن بکاست جہاں دے لے افاری دے بند باس نکن تاکی بر ملک دنیا پوست کے بشیارے چو تو پرور دو کوست چو ہنگے رپتن کنن جانے پاک چے بار تکتے مردن چے بار روئے خاک اپستیت ইসলাম প্রিয় ভাই ও বাবজিরা ও আমার পর্দান আসিনা অবলা সরলা মা খালা ও বোনেরা, সমস্ত তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ সানা সেই মহান আল্লাহ পাক বিশ্ব নিখিল সৃষ্টি রব্বুল আলামিনের জন্য, যেনার তারিফ যেনার প্রশংসা আমরা করে শেষ করতে পারবো না। তাই ছোট্ট একটি বাক্যের দ্বারা আল্লাহ পাকের লাখো তারিফ প্রশংসা স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতপর আমাদের বিশ্বনবী সরওয়ারে কায়না সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবী কিলো শিরোমণি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ পাক তাবারক ও তাআলা আমাদেরকে যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়েছেন। আল্লাহ পাক তাবারক ও তাআলা যে আমাদেরকে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ঠিক কোনটা বেঠিক জানবার বুঝবার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। তো বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন মানুষ সে জিজ্ঞেস করছেন, হাদিসটা সহিহ মুসলিম শরীফে আছে, হাদিসের রাবি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস। তিনি বলেন, আল্লাহ রাসূলের নিকটে একজন এসে প্রশ্ন করল, ইন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাহেবকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইউল মুসলিমিনা খাইরান, সব থেকে উত্তম মুসলমান কি, উত্তম মুসলিম ব্যক্তি কি? আল্লাহ পাকের রাসূল বলছেন, মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি হলো উত্তম মুসলমান, ওই ব্যক্তি হলো সব থেকে উত্তম যে মানুষকে মুখের দ্বারা এবং হাতের দ্বারা কোনো ক্ষতি করে না, যার হাত এবং মুখের দ্বারা কোনো মানুষ নিরাপদ থাকলো, কোনো মুসলমান নিরাপদে থেকে গেল, ওই ব্যক্তি হলো উত্তম মুসলমান। এই হাদিস, হাদিসের ব্যাখ্যা কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনের দ্বারা করা হয়, কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিসের দ্বারা করা হয়, হাদিসের ব্যাখ্যা হাদিসের দ্বারা করা হয়, একে বলা হয়
তফসির তফসির কোরআন থেকে কোরআনে তফসির করা হয়, এটাকে বলে তফসির বিল কোরআন। হাদিস থেকে হাদিসের ব্যাখ্যা করা হয়, কোরআন থেকে হাদিসের ব্যাখ্যা করা হয়, এটাকে তফসির বিল হাদিস বলে। আল্লাহ পাক তাবারক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছেন যে মানুষের মধ্যে কামাসালে শয়তান ইকফুর ফালাম্মা কাফার ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফু আল্লাহা রাব্বাল আলামিন। ওই মানুষ গালানের উদাহরণ শয়তানের মতন, শয়তানের ন্যায়, অর্থাৎ শয়তান মানুষকে খারাপ কাজের জন্য আদেশ করে, খারাপ কাজের জন্য বলে। যে মানুষগুলা মানুষের কাছে যখন কোনো বুদ্ধি চায়, যুক্তি চায়, তখন তাকে সৎ পরামর্শ দেয় না, খারাপ পরামর্শ দেয়, শয়তানের রাস্তা দেখায়, যে রাস্তায় গেলে সে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যে রাস্তায় গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সেই রাস্তার কথা তখন বাতলিয়ে দেয়, বলে দেয়। আল্লাহ পাক তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুসলমান, ওগো তোমরা উত্তম মুসলমান হও, ভালো মুসলমান হও, উত্তম ব্যক্তি হও, ভালো ব্যক্তি হও। ভালো ব্যক্তি হওয়ার জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি মানুষের হক, অর্থাৎ এক মুসলমানের প্রতি অপর মুসলমানের ছটা হকের কথা হাদিসে উল্লেখ করেছেন। খুব মশহুর হাদিস, বিখ্যাত হাদিস, সকলেই জানেন, প্রায় বক্তাই মাইকে বলে, জলসায় বলে, কিন্তু তবুও হাদিস কোরআনের কথা যখন মানুষকে বলা হয় সেটাই মানুষের কাছে নতুন, যারা কোনোদিন শুনে নাই তাদের কাছে নতুন, আর শুনলো তাদের আবার রিপিট হয়ে যায়, তাদের জানে একটা ভয় লেগে যায়। আল্লাহ রসুল এই কথা বলেছেন বলে তা আল্লাহ রসুল বলেন, এক মুসলমান অপর মুসলমানের উপর ছটি হক, এই হকের ব্যাখ্যা গলান, হকের কথা গলান আপনাদের নিকটে একটু তুলে ধরি। আল্লাহ পাক তাবারক তাআলা রসুল বলেন যে কোন মুসলমান কোন মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন এক নম্বর হক হলো তাকে সালাম দেবে, সালাম দিলে সালামের উত্তর দিতে হবে, সালামের জবাব দিতে হবে। এই সালামের ভিতরে সালাম কালাম ভালোবাসা বাড়ায়, আজান নামাজ শয়তান তাড়ায়, সালাম কালাম করলে মানুষের মধ্যে ভালোবাসা এসে যায়। অপরিচিত মানুষ রাস্তায় চলে যাচ্ছে, মুখে তার সুন্দর দাড়ি, চেহারায় ধরা পড়ছে একজন মুসলমান, আল্লাহওয়ালা মানুষ, তাকে যখন সালাম দেওয়া হলো তার সঙ্গে পরিচয় নাই, এবার তার সঙ্গে একটা সালামের মধ্যে এবার বিনিময় হবে যে আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনার পরিচয় কি, পরিচয়টা যখন জেনে নেবে আল্লাহ পাক তাবারক তাআলা রাসূল বলেন মানুষের মধ্যে একটা ভালোবাসা জন্মায়, সালাম কালাম ভালোবাসা বাড়ায়, আজান নামাজ শয়তান তাড়ায়, যেমন আজান দিলে শয়তান পালিয়ে যায়, ওই রকম যেমন মানুষ সালাম দেয় তার মধ্যে একটা মত বিনিময় হয়। আল্লাহ পাকের রাসূল বলেন এটা হলো মুসলমানদের এক নম্বর হক। দুই নম্বর হলো কোন মুসলমান যখন তার হাঁচি উঠবে, হাঁচি তুলবে, হাঁচি ওঠার সময় আল্লাহ পাকের রাসূল বলেন মানুষের যখন হাঁচি উঠে তখন বলতে হয় আলহামদুলিল্লাহ। যার হাঁচি উঠবে সে বলবে আলহামদুলিল্লাহ, ওখানে যে দাঁড়িয়ে থাকবে বা যে শুনবে সে বলবে ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। আবার ওইখানে যদি আরো কেউ থাকে বা যার হাঁচি উঠলো সেও যদি থাকে সে বলবে ইহাদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত করুক। এই যে মানুষ, সের মধ্যে একটা সুন্দর দুয়ার বিনিময় হয়ে গেল, মানুষ মানুষের মধ্যে ভালোবাসা এসে গেল। এ প্রথমে বলল আলহামদুলিল্লাহর প্রশংসা সমস্ত, দ্বিতীয় জন উত্তর দিয়ে দিল যে আল্লাহ তোমার প্রতি রহম করো, কি সুন্দর দোয়া, আল্লাহর রহম, আল্লাহর দয়া। যদি এসে যায় মানুষ শান্তিতে থেকে যায়। আবার বলল যে ইহাদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, হেদায়েত মানে সঠিক রাস্তায় আসার কথা বলল। এই যে দোয়া গলান মানুষের হাঁচির মধ্যে দিয়ে বিনিময় হয়ে গেল।
এখানে আর একটা কথা এখানে আপনাদের নিকটে বাড়াতে চাচ্ছি, যে মানুষের যখন হাঁচি হয় তখন মানুষের মাথা যন্ত্রণা করে, কপাল যন্ত্রণা করে, বা সর্দি জ্বর আসে তখন হাসি হয়, হাসি উঠলে আলহামদুলিল্লাহ বলবে কেন? এই আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই নিয়ে গবেষণা করে, অনেকে গবেষণা করে, বিজ্ঞানীরা ডাক্তারেরা গবেষণা করে বলেছেন, যখন মানুষের হাঁচি ওঠে তখন তার ভিতর থেকে 3000 রোগ বেরিয়ে যায়। মানুষের ভিতর থেকে একটা রোগ বেরিয়ে যাওয়ার মানে একটা আনন্দের খবর, খুশির খবর। এই খবরের জন্য আলহামদুলিল্লাহ যখন বলল, তার মধ্যে একটা সুন্দর আল্লাহর প্রশংসা, আল্লাহ কত ভালো আছি, হাঁচি ওঠাতে আমি কত আরাম পেলাম, কত ভালো আছি, এটা তার মধ্যে প্রকাশ পা গেল। এটা হলো দুই নম্বর হক। তারপর তিন নম্বর হক, আল্লাহ পাকে রসুল বলেন, যে কোনো মুসলমান কেউ যখন জিয়াফত করবে, তার দাওয়াত করবে, দাওয়াতে যখন শরীক হয়ে যাবে, দাওয়াত করলে সে দাওয়াত কবুল করবে, দাওয়াতে যেতে হবে, ও তার যে দাওয়াত করবে সেই দাওয়াতে হাজির হতে হবে। এটা হলো মানুষের তিন নম্বর হক। বিশ্বনবী এর মধ্যে দিয়া, দাওয়াত কবুলের মধ্যে দিয়া মানুষের মধ্যে একটা ভালোবাসা বেড়ে যায়, মানুষের মধ্যে একটা প্রেম ভালোবাসা এসে যায়, শত্রুতা দূর হয়ে যায়, আল্লাহ পাক উত্তম মুসলমানের মধ্যে শরীক হয়ে যায় তারা। এটা হলো তিন নম্বর হক। আর চার নম্বর হক হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চার নম্বর হক হলো, কেউ যখন কোনো বিপদে পড়ে যায়, কোনো যুক্তি নিতে আসে, কোনো বুদ্ধি নিতে আসে, কোনো জ্ঞান নিতে আসে, তখন তাকে ভালো উপদেশ দিতে হবে, সদ উপদেশ দিতে হবে, যে ভাই আপনি এই বিপদে পড়েছেন, আপনি এই কাজ করেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে, আপনি এই দোয়া পাঠ করেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে, আপনি বালা মুসিবতে পড়েছেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে। কিংবা কেউ বলল, ভাই অমুক জনা তো আপনার ক্ষতি করে দিয়েছে, আপনি ধৈর্য ধারণ, আল্লাহ আপনাকে দেবে, আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দেবে। মানুষকে ভালো যুক্তি দিতে হবে, সদ উপদেশ দিতে হবে, তাকে বিপদে ফেলা হবে না। অর্থাৎ কোনো মানুষের যখন ক্ষতি করে দেয়, একজনের কাছে যুক্তি নিতে যায়, ভাই আমার তো এই ক্ষতি করে দিয়েছে, অমুক জন আমি কী করবো, তখন তাকে বলতে হবে, ভাই সে কাজ করেছে বলে আপনি কেন তার ক্ষতি করবেন, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই কিরে মানুষের শাম কামড়ানো, কুকুরের কামড়ানো মানুষের সেবা পায়। হ্যাঁ, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই কিরে মানুষের কুকুরের কামড়ানো সেবা পায়। কুকুরকে কামড়ানো যাবে না, ও বুঝমা অবুঝ মানুষ, তাই আপনার ক্ষতি করেছে, আপনি ধৈর্য ধরুন, এর বিচার করবে আল্লাহ, আপনি ওর ক্ষতি করতে যাবেন না, তাকে ভালো উপদেশ দিতে হবে, যাতে করে সে মুসিবতে পড়ে যাবে না, বালা মুসিবতে পড়বে না, এই রকমের উপদেশ তাকে দিতে হবে। এটাও একটা মানুষের ভালোবাসা, যে না বন্ধুত্বের পরিচয় পাওয়া গেল, মুসলমান মুসলমানের হক বিশ্বনবী সুন্দর করে বয়ান করে দিলেন। ওরে এভাবে যদি মানুষ যদি দুনিয়ার বুকে থাকে, মানুষের মধ্যে ঝামেলা হবে না, কাজে ঝগড়া হবে না। আর এই সুযোগ পেয়ে অনেক মানুষ করে কি, এই সুযোগের সদ্ব্যবহার করে, যে অমুক জনা তো বিপদে পড়ে গিয়েছে, আমার কাছে এসেছে, একে আরও আমি বিপদে ফেলে দিই, এই রকমের কাজ বর্তমান জামানার মানুষ করে। কিন্তু এরকম বিপদে ফেলা যাবে না, যাবে না। তাকে এবার বল, কেউ এসে বলল, ভাই অমুক জন আমার ক্ষতি করেছে, আমি কি করব, তখন তাকে বিপদে ফেলার জন্য বলল, ভাই এই যুক্তি তুমি পাচ্ছ না, ওরও তুমি ক্ষতি করে দাও, ওরও তুমি চুরি করো, ওরও এই ক্ষতি করো, ওকে মারতে হবে, হেন তেন প্রকারে ওকে মারতে হবে। এই বলে খারাপ যুক্তি দিয়ে দিল। খারাপ যুক্তি দেওয়ার পর বিপদে পড়ে যাবে। আল্লাহ পাক এই সম্পর্কে কোরআনের মধ্যে বয়ান করেছেন, যারা মানুষকে খারাপ যুক্তি দেয় তারা হলো শয়তানের উদাহরণ। কামাসালি শয়তানিকপুর ফালাম্মা কাফারা কালা ইন্নি বারী
يؤمنك إني أخاف الله رب العالمين الله بولن ওই মানুষ গোলানের উদাহরণ শয়তানের মতন যারা মানুষকে খারাপ উপদেশ দেয় খারাপ বুদ্ধি দেয় আর ওই বুদ্ধি নেয়ার পর যখন ওই কাজ করে ফেলল তখন বিপদে পড়ে গেল বিপদে পড়ে যাওয়ার পর ইন্নি বারি উমিনকা এবার বিপদে যখন পড়ে যায় তখন আবার ছুটতে ছুটতে চলে যায় ভাই আমি আপনার যুক্তিতে আপনার বুদ্ধিতে আমি এই কাজ করতে গেলাম আরও আমি মুসিবতে পড়ে গেলাম এখন কি করে বাঁচবো কি করে বাঁচবো তখন সে বলে কলা ইন্নি বারি উমিনকা আমি তোমার যুক্তিতে এই কাজ করলাম এই কুফুরি করলাম এই খারাপ কাজ করলাম আমি যে বিপদে পড়ে গেলাম তখনও বলে ইন্নি আখাফাল্লা শয়তান তখন আল্লাহর ভয়ে শয়তান বলে ইন্নি আখাফাল্লা আমি আল্লাহর ভয়ে কাজ কোনোদিন করতে পারতাম না আর তোমাকে বললাম বলে কেন তুমি করলে দেখবেন এরকমের মানুষ বহু আছে আপনাকে বিপদে ফেলে দিল আপনি বিপদে পড়ে গেলেন তারপর বললেন ভাই আমি বিপদে পড়ে গেলাম আপনার কথা মতো চলতে গিয়া তখন বলে আমি বললাম বলে করলে কেন এই কথাটাই বলে আমি বললাম বলে হ্যাঁ তুমি করলে কেন হ্যাঁ আমি যা বলবো তাই করবা তো কোনো মানে আছে তখন আপনার কাছ থেকে ছিটকে পালিয়ে যায় আল্লাহ পাক তাবারক তাআলা বলেন এই যে খারাপ যুক্তি দিবে আর এই যুক্তি মতন যে কাজ করবে উবায়ে জাহান্নামে যাবে দুজনেই শয়তানের কাজ করা হলো তার জন্য বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো চার নম্বরের হকের কথা বলছে যে কোনো মানুষ যখন যুক্তি চাইবে বুদ্ধি চাইবে বিশ্বনবী বলেন তাকে তোমরা ভালো উপদেশ দাও খারাপ যুক্তি দিও না খারাপ বুদ্ধি দিও না যাতে করে তার কোনো ক্ষতি না হয় পঞ্চম নম্বর হক হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈদাতুল মারিজ বেমার পুষি কর অর্থাৎ কোনো আপনার বন্ধু কোনো আপনার ভাই কোনো মুসলমান যখন বেমারে পড়ে গেল অসুখে পড়ে গেল বিশ্বনবী বলেন তাকে দেখতে যেতে হবে এই দেখতে যাওয়া মানে তার দাদির মধ্যে একটা ভালোবাসা সমস্ত গলা মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার কথা মানুষের সঙ্গে শত্রুতা নয় এর মধ্যে দিয়া মানুষের মধ্যে প্রেম ভালোবাসা হবে তাই বিশ্বনবী বলেন অসুস্থ ব্যক্তির কাছে যেতে হবে গিয়ে তার মাথায় হাত বোলাতে হবে তাকে দোয়া করতে হবে যে ভাই আল্লাহ আপনাকে ভালো করবে কোনো ভয় করবেন না রোগ দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে সুস্থ করবে পাশে বসে গল্প করবে তার রোগ অনেকটা কমে যায় সরে যায় পাত হয়ে যায় তাই বিশ্বনবী বলেন ঈদাতুল মারিজ বেমার পুষি করতে যেতে হবে আর যে দেখতে গেল গিয়ে তার কাছে বসে তার জন্য তার সঙ্গে সালাম কালাম করে কথাবার্তা বলবে আর দোয়া করবে যতক্ষণ রোগগ্রস্ত ব্যক্তির কাছে বসে আছে ততক্ষণ যেন সে জান্নাতেই বসে আছে তাহলে একটা মানুষ বেমার পুষি করার জন্য যখন যাবে জান্নাতেই যেন বসে আছে তাহলে কত ভালোবাসা মানুষের মধ্যে মানুষের কত প্রেম ভালোবাসার কথা বিশ্বনবী হকের কথা বলেছেন ছয়টা হক এই এর প্রতি যদি আমল করে তাহলে মানুষের মানুষের শত্রুতা হবে না এত গণ্ডগোল হবে না আর ছয় নম্বর হক হল আল্লাহ পাকের রসুল বলেন যখন সে মারা যাবে যখন সে মারা যাবে তার জানাজায় শরিক হতে হবে অর্থাৎ তাকে মাটি দিতে যেতে হবে তার দাফন কাফন করতে হবে এটা হলো শেষের হক বা ছয় নম্বর হক যে তার মধ্যে দিয়া যে আমার কত ভালোবাসা বন্ধু আমি দেখতে গিয়েছিলাম অসুখ হয়েছিল আমার সঙ্গে কথাবার্তা কয়ে আসলাম সেই দিন বেচারা মারা গিয়েছে যাই মাটি দিয়ে যায় বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যখন মাটি দিতে যায় গিয়ে যখন জানাজা পড়ে এক উহুদ পাহাড়ের সমান নেকি আবার যদি সে মাটি দেয় কবরে আর এক উহুদ পাহাড়ের সমান নেকি এই যে একটা নেকি মানুষের সঙ্গে প্রেম ভালো ভালোবাসা মানুষ তার হককে আদায় করবার জন্য চলে গেল কোথায় থেকে কোথায় মাটি দেওয়ার জন্য বিশ্বনবী বলেন যে এই যে মানুষের মধ্যে ছয়টা হক এই ছয়টা হকের মধ্যে যদি মানুষ যদি দুনিয়ার বুকে থাকে মানুষের মধ্যে কোনো গণ্ডগোল হবে না তাহলে এই ছটা হক আপনাদের কাছে বলার আমার উদ্দেশ্য যে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে ভালোবাসা জবানের দ্বারা ভালোবাসা কথার দ্বারা ভালোবাসা হাতের দ্বারা কোনো ক্ষতি করা হবে না অর্থাৎ
আমি যেটা আমার নিজের জন্য ভালো মনে করব, আমার ভাইয়ের জন্য, আমার পাড়া প্রতিবেশীর জন্য, আমার মানে সমস্ত মানুষের জন্য আমি সেইটাকেই ভালো মনে করব, তবেই সে খায়রুল মুসলিম, উত্তম মুসলমান হবে। এটা বিশ্বনবী বলছেন। তাহলে উত্তম মুসলমান হতে গেলে তাকে তার জবান কন্ট্রোল রাখতে হবে, জবান ভালো পথে চালাতে হবে, জবানের দ্বারা কোনো ক্ষতি করা হবে না, আঘাত দেওয়া যাবে না, যাতে করে মানুষের মুখ নিম্ন পারে থাকবে, আল্লাহর ভয় তার মধ্যে থাকবে যে না, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। এই হলো উত্তম মুসলমান। হাতের দ্বারায় আজ আমরা কত ক্ষতি করছি, জবানের দ্বারা আঘাত দিই, কথার দ্বারা আঘাত দিই, হাতের দ্বারা আঘাত দিই। তাহলে বিশ্বনবী এখানে আপনাদের কাছে আলোচনার আমি করতে চাইছিলাম মানুষের প্রতি মানুষের ছয়টা হক। এই হকের মধ্যে আছে মানুষের ভ্রাতৃত্ববোধ। ভাই মানে কত প্রেম ভালোবাসা, ভ্রাতৃত্ব মানে ভাই ভাই কত মিল, পাড়া প্রতিবেশী কত মিল, কেউ কাউরির ক্ষতি করবে না, কেউ কাউরির হিংসা করবে না। এই প্রসঙ্গে হাদিস টানা হয়েছে, আপনাদের কাছে আর সময় হচ্ছে না। ইবনে মাসুদের একটা হাদিস আছে, এটাও মুসলিম শরীফের হাদিস। ইবনে মাসুদ ইন্দাদি আল্লাহ তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا فساد الا اثنين বিশ্বনবী বলছেন কোন মানুষের হিংসা করিও না। তাহলে যার মধ্যে ওই ছয়টা হক আদায় করতে যাবে, উত্তম মুসলমান যে হবে সে কোনো মুসলমানের হিংসা করবে না, এমনকি কোনো মানুষের হিংসা করবে না, কোনো হিংসা করবে না। লাসাদাইন বিশ্বনবী বলেন দুটো জিনিস ছাড়া কোনো হিংসা করা যাবে না, কোনো হিংসা করা যাবে না। ওর এত হলো, এর বেয়ে হলো, এর টাকা পয়সা হলো, ওর বাড়িঘর হলো, আমার কেন হলো না বলে হিংসা করা যাবে না। আপনিও চেষ্টা করুন, আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ আপনাকে দেবে, নিশ্চয় দেবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে। এ প্রসঙ্গে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বহু কিছু আছে, যাক আপনাদের কাছে আমি উত্তম মুসলমানের কথা তথা মুসলমান মুসলমানের প্রতি যে হকের কথা কটা আলোচনা করলাম, আবার আপনাদের কাছে রিপিট করছি। উত্তম মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের হাতের দ্বারা বা মুখের দ্বারা কোনো ক্ষতি করবে না। আর মানুষের প্রতি মানুষের যে ছয়টা হক, মুসলমান মুসলমানের প্রতি ছয়টা হক, যে কেউ যখন সালাম দিবে সালামের উত্তর দেয়া, হাঁচি তুললে তার উত্তর দেওয়া, হাঁচির আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলা। তিন নম্বর হলো কেউ যখন আপনার মানে দাওয়াত করবে, দাওয়াতে শরিক হওয়া। চার নম্বর হলো কেউ যুক্তি বুদ্ধি চাইতেলে তাকে সদুপদেশ ভালো উপদেশ দেওয়া। পঞ্চম নম্বর হলো অসুস্থ হবে যখন সে তাকে দেখতে যাওয়া। ষষ্ঠম নম্বর হলো যখন সে মারা যাবে তাকে মাটি দিতে যাওয়া, তার জানাজা পড়া। এই হলো হক। এই হকগুলো আদায় করে মানুষ কখন, মানুষের মধ্যে যখন ভালোবাসা থাকে। তাহলে মানুষের মধ্যে এই ভালোবাসার কথা আপনাদের কাছে তুলে ধরলাম, যাক এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে দিতেলাম। আল বলার মাধ্যমে কোনো ভুল বেয়াদ বেড়ে ক্ষমা করবেন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।